পাঁচপাঞ্জাতন মহরম কমিটির পক্ষ থেকে সকল মুমিন মুসলমান ভাইদের জানানো হচ্ছে, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে এখনই আমাদের ইমামডাঙ্গার মজলিসে এসে বসুন। আমাদের মাওলানা সাহেব এসে গেছেন, আপনাদের কাছে বক্তব্য পেশ করবেন। পলাশপাই ও চাঁপানগরী পাক পাঞ্জাতন মহরম কমিটির পক্ষ থেকে সকলকে আহ্বান করছি, এখনই আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের এই মজলিসে এসে বসুন। আমাদের প্রধান বক্তা মাওলানা সুফি ইমতাজিন সাহেব এসে গেছেন, আপনাদের কাছে আমাদের জলসা উনি ওনার বক্তব্য পেশ করবেন। শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই যে সূচনা লগ্ন থেকে যে এবাদত চলছে, যে তারিফ হাত হাম প্রশংসা গুণাগুণ চলছে, সেটাও শুরু করেছে আল্লাহ পাক। তারপর ষষ্ঠা থেকে সৃষ্টি এলো, সৃষ্টি জগতেও চলছে আল্লাহ পাকের হুকুম মোতাবেক ইবাদত আল্লাহ পাকের। আর গোলামি ইত্তেবা অনুসরণ অনুকরণ হাদিগণের কে ফলো করে, কিন্তু শেষ পর্যায়ে সকল সৃষ্টির জিকির আজগার ইবাদত সব বন্ধ হয়ে যায়। সূচনাতে যে ইবাদত চলছিল, যে গুণাগুণ চলছিল, সেটা আবার শেষ পর্যায়ে হবে। অর্থাৎ আল্লাহ পাক তার হাবিবের উপরে শুরু থেকে দরুদ সালাম পড়েন আর আমাদেরকেও পড়াচ্ছেন, কিন্তু একটা দিন এমন আসবে সবই বন্ধ হয়ে যাবে, কোনো বান্দা বান্দি থাকবে না, সৃষ্টি থাকবে না, মাখলুকাত থাকবে না, যে মালিকুল মুলক জান কবজ করে সেও থাকবে না, শুধু আল্লাহর জাত ছাড়া। তাহলে বোঝা গেল যে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে, নবী পাকের উপরে দরুদ ও সালাম গুনাগুন পড়া বন্ধ হবে না। কারণ আমরা যখন কেউই থাকবো না, তাহলে আল্লাহর ইবাদত করবে টাকে বন্ধ হয়ে যাবে, কিন্তু থাকবে তো একজন, সে হলো স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো তিনি প্রথমে যার নামে দরুদ পড়েছিলেন, আমরা যখন কেউ থাকবো না, তিনি শেষেও তার নামে দরুদ পড়বেন। এবার বলেন কেমন হাদি আমাদেরকে দিয়েছেন, যে হাদির সূচনাতেও প্রশংসা, আখেরে কেউ থাকবো না, সে আল্লাহই তার প্রশংসা বন্ধ করবেন। তো আমরা শুরু করার পূর্বেই সেই নবী আর আলে নবীর প্রতি বা আওয়াজে বুলন্দ মহব্বতের সঙ্গে দিল জান ভরে দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করে দিই। আল্লাহুম্মা মাইয়েদেনা মারানা মামা ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ওয়া আলি ওয়া আহলে বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। হযরত মুআজ্জাজ ও মুকাররম আজিজানে দিন মুহতারাম বুজুর্গানে দিন মিল্লাত ইসলামিয়া ও সামেনে উম্মতে নববিয়া উপস্থিত অনুপস্থিত জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রোতামণ্ডলী ভদ্র মহোদয়গণ, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ এবং আমার সমবয়স্ক যারা এবং আমার থেকে স্নেহের ছোট ছোট যারা, সেই সঙ্গে আমার পর্দা অনাসীন মা বোন, আজকের যে আলোচনা করার প্রয়াস নিয়ে এই নুরানি মাজমাতে
আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে যে আগমন করেছি। আজকের বক্তব্য বা আলোচনা শুধু মুসলমান ভাইদের জন্য নয়, মুসলমান কমদের জন্য নয়, কারণ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, আমার নবীও মুসলমানদের জন্য নয়। মসজিদে গেলে কোন এক ভাই মুসলমান মসজিদে নামাজ পড়তে গেছেন, তার এক ভাই হিন্দু ভাই খুব বড় মহব্বতের বন্ধু, বহুদিন ধরে দেখা হয়নি, মসজিদের পাশ দিয়ে রাস্তা ছিল, আস্তে আস্তে দেখা গেল আরে বন্ধু নামাজ পড়ছে, তো অন্তত মসজিদে গিয়ে দেখাটা করি, আর সময় কখন বেরোবে তার ঠিক নাই, মন মানছে না, পাত পা ধুয়ে জুতোটা খুলে মসজিদে ঢুকে গেছেন, সালামটা ফেরাবার অপেক্ষায় সালাম ফিরিয়ে গেছে, কি বন্ধু ভালো আছো? বলে আরে বেরো বেরো। বলে কেন? বলে তোমার আমার যতই ঘনিষ্ঠ বন্ধু থাকো মসজিদের বাইরে, এই মসজিদ মুসলমানদের, বেরো বেরো বেরো, তুমি হিন্দু। খুব মুসলমান মুসলিম আর হিন্দু এত ঘনিষ্ঠ বন্ধু, একে অপরের জিকরাজগার আলোচনা না করলে থাকতে পারে না। মুসলমান ভাই যাচ্ছে, দেখছে হিন্দু ভাই মন্দিরে আলোচনা দিচ্ছে, আরে বহুদিন ধরে আমি তো সুবল বাবু ভাইকে দেখতে পাইনি, আজ শঙ্কর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, কখন মন্দির থেকে বেরোবে তার ঠিক নাই, অন্তত মন্দিরের ভেতরে দেখাটা করি, অন্তত প্রাণটা ঠান্ডা। বলে এও যেভাবে হিন্দু ভাইদের যেভাবে কালচারাল, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন পাত পা ধুয়ে মন্দিরে ঢুকে পূজা অর্চনা অঞ্জলি দেওয়ার পরে কি ভাই শঙ্কর ভালো আছে? আরে আরে বেরো 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 বেরো, তোমার আমার বন্ধু বাইরে যতটা আছে ও অটুট জিন্দাবাদ, কিন্তু মন্দিরে নাই। কেন? এটা হিন্দু সমাজ, মন্দিরে মুসলমানদের জায়গা নেই, মসজিদে হিন্দুর জায়গা নাই, এ কোন ধর্ম? হ্যালো, মোল্লাদের গায়ে লাগবে না, যত বিভাজন করেছে মোল্লার ব্রাহ্মণ কি? মসজিদে হিন্দু ভাইদের কোন স্থান নাই, আর মন্দিরে মুসলমানদের মুসলমান ভাইদের কোন জায়গা নাই। যান, বেশি খরচা হবে না, 5-7 হাজার টাকা খরচা করে গিয়ে দুদিন তিনদিন থেকে দেখে আসুন। সুলতানুল হিন্দ গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জারি সুম্মা আজমেরি আলাইহি সালামের দরবারে চলে যান, ওখানে না আপনি হিন্দু পাবেন, না মুসলমান পাবেন, না সাবেন পাবেন, কে জায়রেন খাজা আবার ভক্ত পাবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দরি, নারে হায়দরি, নারে হাসান, নারে হাসান, নারে হোসেন, লাব্বাইক ইয়া নারে হোসেন, লাব্বাইক ইয়া হোসেন, নারা ছোট ছোট করে দাও। 3 ঘন্টার বক্তব্যে লম্বা লম্বা নারা দিলে 1.5 ঘন্টা নারায় চলে যাবে, ছোট ছোট নারা এক একবার করে। আল্লাহর ওলির দরবারে, নবীগণ দরবারে কোন জাত, কোন বিজাত, কোন কওম, কোন বিভাজন সব নাই, সবাই হলো মানব জাতির, আমরা এক প্রাণ একই হাদি, আমরা নিজেরা বিভাজন করেছি। মানব জাতির জন্য বাস গুরু দরকার, গুরুর কাজ গু মানে অন্ধকার, রু মানে আলো, আলোর দিকে অন্ধকার থেকে আলোর দিকে যে নিয়ে যায় তাকে গুরু বলা হয়, ইসলাম ধর্মে তাকে হাদি বলা হয়। অতএব হিন্দু মুসলিম বিভাজন এটা তো মন্দির মসজিদ অনেক দূরের কথা, এক মসজিদে মোল্লারা 5-6টা ভাগ করে দিয়েছে, হিন্দু মুসলিম কি করে মিলাবে, তাই না? মোল্লা ফতোয়া দিচ্ছে ওই মসজিদে নামাজ পড়তে যাস না, ও বেদাতি মোল্লা ওর পিছনে নামাজ হবে, পাশের মসজিদ সে বেচারা বলে মসজিদ তো আল্লাহর ঘর, বলে হলেও কি হবে, ও আল্লাহর ঘরে এখন কাঠ মোল্লা ঢুকে বসে আছে, কেন না ও বেদাতি ওর পিছনে নামাজ হবে, কেন হবে না? ও তাজিয়া পাক করে, মহরম মানায়, মাজারে ফুল চাদর দেয়, সিন্নি সালাদ দেয়, সব বেদাতি হবে, কমবাকাত মৌলবি, কত এলেমের বহর শিখেছ তোমার, কোরআনের এখন কাপ জ্ঞান নেই,
ফাতোয়া দিতে শিখে গেছো, পায়ের তলে মাটি আছে তো দাঁড়াবে কোন জায়গায় ফাতোয়া দিয়ে? এক মসজিদে তোমার একটা মসজিদ যদি তিন চারটা ভাগাভাগি করো, আগে ছিলাম একদল, এমন ইমাম সাহেব এলো কি খাওয়াচ্ছে কিমাম, চারটা পাঁচটা দল বাব্বাটাই দুদিকে। যদি এক মুসলমান কমে পাঁচ ছটা দল করে তাহলে হিন্দু মুসলিম মিলাবে কি করে বলেন? এখন গায়ের জোরে আগে বলতো, এখন আর গায়ের জোর দেখাতে পারেনি, কেননা বজরং দলের এখন বাহাদুরি বেশি আছে, তাহলে আগে হিন্দুকে কাফের বলতো। ও বেটা নিজে কাফের হয়ে বসে আছে, হিন্দু নাকি কাফের, কাফের কে সেটা, কাফেরের সংজ্ঞাটা কি সেটাই জানি না। কাফের বলে কাকে? কাফের তাকে বলে যে ইনকার করে হিন্দু ভয় আমার নবী মুস্তফাকে এতটা মানে মোল্লা মানে না। তারা জগৎগুরু নবী মুস্তফাকে জগৎগুরু মুহাম্মদ বলে, এ মোল্লারা বলে আমাদের মতো, ঠিক না বেটি? এ মোল্লা বলে নবী আমাদের মতো, আর হিন্দু আনন্দ জাতি ভাইরা বলে জগৎগুরু মুহাম্মদ জগৎগুরু। তো কে বড় শয়তান যাকে কাফের বলছো? ও কাফের নয়, জগৎগুরু মোহাম্মদ বলা তোর ইমান তাজা আছে, ভেতরে ইমান আছে, তোমার বাইরে ইমান হাগরে কি হবে? ভেতরে গু গোবর ভর্তি মোনাফেক, হ্যাঁ মাকাল ফলের মতো পাক্কা মোনাফেক ছিলে তুমি, বিভাজন করছো সাবধান। আমি শুরুতেই এতটা কেন হাইলাইট হচ্ছি বুঝতে পাচ্ছেন? যারা বহুদিন ধরে ফাতোয়া দেওয়া শুরু করেছে তাজিয়া পাকের বিরুদ্ধে, মহরম পাকের বিরুদ্ধে, তাদেরকে আমি কান খাড়া করতে চাইছি, যদি সামনে আসতে লজ্জা পায় অন্তত রাস্তায় দাঁড়িয়ে বা ঘর থেকে ফাঁকা জায়গা থেকে কানটা খাড়া করে শুনতে থাকো, হিম্মত থাকে বাপের বেটা থাকে দলিল নিয়ে পেশ করো, ব্যাস ওয়াজ শুরু করবে ইনশাল্লাহ। আল্লাহর ওলির দরবারে কোনো বিভাজন নাই, কোনো দলগত মনোভাব নাই, জাতীয় ধর্ম নির্বিশেষে এটা হোসাইনি দরবার আছে। আর ইমাম হোসেন যে কারবালায় শাহাদাত করেছেন শুধু ইসলামের জন্য নয়, মানব জাতিকে বাঁচাবার জন্য শাহাদাত বরণ করেছেন। কেন এজিদ এমন একটা সারাবি পামল লম্পর বেহুদার বাচ্চা ছিল যে সে মা বোন চিনত না, এমনকি বোন দু বোনকে একসঙ্গে বিয়ে করা যায় ব্যবহার করেছে, তাই সারা বিল লুটেরা ছিল। এজিদ সেই আইয়ামে জাহালিয়াতের যত আগলামবাজি ছিল সেগুলোকে ফিরিয়ে আনার জন্য ইমাম নিজেকে দাবি করে ইমাম হোসেনকে বলেছিলেন, আমি ইমাম, এই জামানা আমার হাতে হাত দিয়ে বায়াত করো। ইমাম হোসেন বলেছিলেন, না 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 না, তোমাকে আমি বাদশাহ বলতে পারি, হুকুমত বলতে পারি, কিন্তু তুমি ইমাম নও, কারণ ইমাম বানানো ওয়ালা আমার আল্লাহ। অতএব যেদিনকে কবর থেকে আমি যার সঙ্গে উঠব সে আমার হবে ইমাম, আর সেই ইমাম যদি আল্লাহ বানানো ওয়ালা ইমাম হয় তাহলে আমি জান্নাতি হব। আর যদি তোমরা ওই জমহুর ইজমা মিলে যাকে ইমাম বানাচ্ছো তুমি ওই ইমাম মানো, তুমি ওর সঙ্গে উঠবে, তোমার ইমাম কোন দিকে যাবে আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু আল্লাহ যাকে মানিয়েছেন ইমাম সে হলো আমার মাওলা আলী, সে হলো আমার মাওলা হাসান, সে হলো আমার মাওলা হোসেন, সে হলো আমার মাওলা ইমাম সাজ্জাদ, সে হলো ইমাম বাকের জাফর সাদেক, এ আমার ইমাম আসকারি পন্ত, ইমাম মেহেদি পন্ত, এ আল্লাহ পাকের বানানো ইমাম, এদের আমরা অনুসরণ করব। এবার ফাতোয়া লাগাও, এরা কোন দিকে যাবে? এরা যদি জান্নাতে যায় তো আমরা এই ইমামদের সঙ্গে উঠে আমরাও জান্নাতে যাব। তোমার ইমাম তুমি বেছে নাও, আমি আমার ইমাম বেছে নিয়েছি। আল্লাহ পাকের পাঠানো হাদিকে মানবে না, তুমি হাদি বানাবে আমি মানবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনিও খলিফা, খলিফা মানে প্রতিনিধি, তো আমরা বানিয়েছি না? আমাদের পশ্চিমবঙ্গে প্রতিনিধিত্ব কে করছেন? মমতা ব্যানার্জি, আমরা বানিয়েছি না? তো এরকম যারা যারা এরকম বানানো ইমাম বানিয়েছে তারা বানবে দুনিয়াবি ক্ষেত্রে ইমাম, কিন্তু ইমান ও আকীদা আহলে বাইতের প্রেমিকে হাদি রূপে তাদেরকে ধরতে হলে আল্লাহর বানানো ইমাম। ভাই ওয়াজ শুরু করার পূর্বে একটা দৃষ্টান্ত দিতে চাই, প্রত্যেক মানুষ আমাদের অসুখ বিসুখ আছে, এমন কোন মানুষ নাই যে তার রোগ নাই, ঠিক না বেটি? আছে না তো? আমাদের ক্যালসিয়াম কম, ব্লাড কম, ব্লাড বড়া, হাই প্রেশার, লো প্রেশার, কত রকম রোগ হয় না, ইউরিয়াম কম, তো মেডিসিন কোথা থেকে দেবে? আমি পৃথিবীর মানুষ, মাটি পানি আগুন বাতাস তৈরি, তাহলে পৃথিবীর বস্তু থেকেই বানানো হয়েছে। বাবা মা যা খেতে বলে ছেলে কোথায় আগে বলে, বা মায়ের পেটে এর আগে, বাপের পেটে এর আগে, আঙ্গুরের ভেতরে, দালের ভেতরে, চালের ভেতরে, আলুর ভেতরে, বলে কি করে হলো?
আরে বেকুব, তোমার বাপ মা যদি আলু চাল ডাল গম আঙ্গুর না খেতো, রক্ত হতো না, রক্ত না হলে মনি হতো না, মনি না হলে বীর্য হতো না, না হলে তুমি হতে না। তো ওগুলো ছিল কোথায়? না মাটিতে। কি মাটি ছিল কোথায়? পানিতে। পানি ছিল কোথায়? হাওয়াতে। হ্যাঁ না, একের পর এক আসে না। তো এখানকার দেহ, এই মাটি জমিনের বানানো দেহ থেকে যে রোগটা হয়, এই দেহ থেকেই আবার এই জমিন থেকেই মেডিসিন বানানো হয় না, উপর থেকে আসে তৈরি হয়। এই গাছপালা এটা ওটা সেটা দিয়ে হচ্ছে না? তাহলে জমিনের মানুষ, জমিনের মারানো ঔষধ ডাক্তার কোথেকে আসে? তাহলে আমারই মতো সেও জমিনের, এই পৃথিবীর। তো ভাই, দেহকে নিরাময় করতে গেলে ক্যালসিয়াম কমেছে, যেটা দিলে ক্যালসিয়াম নরমাল থাকবে, সেই মেডিসিন ফুড়ে দিল, ঠিক না? ব্লাড কম আছে, কারো ব্লাড নিয়ে ফুড়ে দিল, বেশি আছে ওই রকম আবার মেডিসিন দিয়ে নষ্ট করতে হবে। তো জমিনের মানুষ, জমিনের মেডিসিন এই পৃথিবীর ডাক্তার। কিন্তু ভেতরে যে একজন আমি বসে আছি, ভেতরে একজন এই আমি আছি বলে বলছি, আর আমি যদি কে বলবে, বলে মজলিসটাই গেল। তো সেই আমিটা কে? আল্লাহ তো এতদিন জানি নিরাকার, আমি যে নিরাকার, এতদিন দেহে রুজু করেছি, দেহকে নিয়ে খুব দেখিয়েছি, দেহকে টুপি পরিয়েছি, দেহকে জুব্বা পরিয়েছি, দেহতে দাঁড়িয়ে দেখে দেখিয়েছি, হাতে নিয়ে তসবি দেখিয়েছি, হিসাব কার হবে, দেহের না ভেতরে যে আছে আমি? তো সেই আমিটাকে কবে উজু করিয়েছো? সেই আমিটাকে কবে পাক করিয়েছো? সেই আমিটাকে কবে দাঁড়িয়ে রাখিয়েছো? সেই আমিটাকে কবে নামাজ পড়িয়েছো? তো দেহের রোগ হলে দেহের ডাক্তার দিয়ে নিরাময় করতে হয়, কিন্তু রুহের রোগ কি? দেহের রোগ তো বললাম কয়েকটা, জ্বর জ্বালা খাসি ক্যান্সার বিভিন্ন। রুহের রোগ কি? রুহের রোগ কুফরি, শিরক, নেফাক, হিংসা। এটা হিংসাটা আবার নাফসের রোগ, রুহের রোগ না। রুহের রোগ কুফরি, নেফাক, শিরক। আর নাফসের রোগ কি? হিংসা, বিদ্বেষ, কি বলে, মদ মোহ, মদ মাৎসর্য, অহংকার, ঘামন্ড। তো এইসব রোগের ঔষধ কোথেকে বানাবে? পৃথিবী থেকে আছে মেডিসিন। তাহলে এই রোগ না সারলে, দেহর রোগ সারালে, দেহ তো যার রোগ সারালে সে চলে গেল কবরে। যেই কবরে গেল, খবর শুনলাম ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কার জন্য বললে? বলে যেখান থেকে এসেছিল সেই দিকেই প্রত্যাবর্তন করতে হবে, সেদিকেই ফিরে যেতে হবে। আগে আসেন, অনেক কষ্ট হচ্ছে ঘাট ঘুরে দেখতে, আরে আগে আসুন। পরিষ্কার দেখুন, তাহলে রয়ে গেল কবরে, যাকে এতদিন নিয়ে ব্যবহার করছিলাম দেখছিলাম, সে রয়ে গেল কবরে, যে ছিল ভেতরে সে যাচ্ছে উপরে। মানে যেখান থেকে এসেছিলাম, যার থেকে এসেছিলাম, সেদিকেই যাচ্ছি। তাহলে বোঝা গেল যে এসেছিল, ওর যে রোগগুলো ছিল ওর ডাক্তার তো ছিল না। মলিবিশার বিশ্বের, আমি এখানকার মলিবিশাকে বলছি না, কেন লাইভ হচ্ছে, তো ওয়ার্ল্ডের মুনিম সাহেবকে বলছি, ওয়ার্ল্ডের এই ডাক্তার জাকির নায়েককেও বলছি, মিজানুর আজহারকেও বলছি। ভাষণ শুনে এডুকেটেড হয়ে গেলেই হয় না, নবী পাকের জামানাতে বড় বড় এডুকেটেড ছিল, কিন্তু আল্লাহ নবী নাম দিয়েছিল আবু জাহেল। হ্যাঁ, বড় বড় এডুকেটেড ছিল, কিন্তু লাখের কি নাম দিলেন নবী পাক? জাহেল নয়, আবু জাহেল, মানে জাহেলদের বাপ, তার মানে আবু জাহেল। আজকে যত মোল্লা জাহেল আছে এদেরকে পয়দা করে সেই আবু জাহেল। সারা ওয়ার্ল্ডের মোল্লাকে বলছি, অনেক দেহকে নামাজ পড়ালে, উজু করালে, পাক না পাক করালে, অনেক মশলা মশাল শিখালে, পরের খেলে ফুটি পাটিয়ে দোকান খুলে, দেহের যে রোগ, নেফাক, শিরক, কুফরি, এর ঔষধ কোথায়? এর ডাক্তার কে? এর ডাক্তার কোথেকে আনবে? তাহলে পরিষ্কার সংক্ষেপে, সংক্ষিপ্ত ভাবে মুক্তাসার বলি, দেহ থেকে মাটি,
এই মাটি থেকে দেহ, জমিন থেকে দেহ, জমিন থেকে মেডিসিন, এই পৃথিবীর ডাক্তার দেহ ভালো করতে পারে, কিন্তু রুহ যেখান থেকে এসেছে আর ওই রুহুর যদি কোনো রোগ হয় তো এখানকার ডাক্তার ভালো করতে পারবে না, যেখান থেকে এসেছে ওখানকার ডাক্তার আল্লাহ পাঠিয়েছে, আর সেই ডাক্তার হলো আমার আলী মওলা। না তাকবীর, নারে হায়দার আলী, হায়দার আলী, হায়দার আলী। আজকে আলী আলী বলে বলে কালকে ছাড়বে বলবে শিয়াকে ডেকে এনেছিলে, হ্যাঁ এই শিয়া ফতোয়া পরে দিবে, আগে বলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমান এনেছো কিনা, বলে হ্যাঁ। তো মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন মেনে নিয়েছো, না মানলে কাফের, তাহলে মেনে যখন নিয়েছো, নবী পাক বলছেন আলীকে, এই তাফসিরে দূরে মানসুর পড়ো, তাফসিরে কবির পড়ো, বিভিন্ন তাফসির পড়ে দেখো, হাদিস পড়ে দেখো, কোরআনও পড়ে দেখো, আমার নবী পাক বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর বুকে, কায়নাতের মধ্যে, পৃথিবী শুধু নয় কায়নাতের মধ্যে সব থেকে বড় মুকাররম মুআজ্জাজ সম্মানীয় বুজুর্গ হস্তি কে একটু বলবেন? নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মা আয়েশাকে উত্তরে বলছেন, আয়েশা তুমি কি কোরআন প্যাকের এই আয়াতটা পড়ো না, অর্থাৎ যে আয়াতটা আমি পড়তে যাচ্ছি এটা সূরা বাইয়ানাত, বাইয়ানাত মানে খোলা খুলি দলিল, মানে একদম যেটা পরিষ্কার দেখা যায়, যাকে পরিষ্কার দেখা যায়। ভাই কোরআনে আয়াতে লেখা আছে নমরুদ, ফেরাউন, মুহাম্মদ, শত্রু মিত্র সকলের নাম লেখা আছে, কিছু কিছু তো নাম লেখা আছে, পরিষ্কার দেখা যায় নমরুদকে, কথাটা ভালো করে বোঝেন, খেয়াল আছে? শ্রোতামণ্ডলী ভদ্র মহোদয়ের কাছে আমি একটু জানতে চাইছি, আপনাদের যাদের সত্যিকার ওয়াজ শোনার খেয়াল আছে আমাকে একটু সাপোর্ট করেন, যে আমরা শুনছি, হাত তুলে একটু আমাকে সাপোর্ট দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আগ্রহী আছে, ইনশাআল্লাহ আমি আর ওয়াজ করতে আজকে দিল খুলে ওয়াজ করব, কারণ শ্রোতা ঠিক যদি না থাকে তো শোনাবো কাকে? তো ব্রাদার মিল্লাত আমাকে কাঁপে দেবেন, ব্রাদার মিল্লাত উত্তরে মহানবী মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি কি এই আয়াতটা তেলাওয়াত করো না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমানদার, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করছে, আমলে সালিহা করছে, উলাইকা খায়রুল, উলাইকা হুমুল খায়রুল বারিয়া, ওয়ারাই তারা যারা পৃথিবীর শ্রেষ্ঠ, জোরে বলেন, তামাম বাইয়ানাত, বারিয়া বারিয়া, কোরআন পাকে এই শব্দটা একবারই এসেছে, আর কোথাও আসে না, খায়রুল বারিয়া, উত্তম সৃষ্টি, তামাম সৃষ্টির উত্তম সৃষ্টি। তুমি কি এত একটা পড়ো নাই? বাইয়ানাত মানে খোলাখুলি দলিল, কাগজে আগুন লেখা আছে, কাগজ পড়ায় না, মুখে আগুন বললেও জিভ পোড়ায় না, পোড়ে না, পোড়ে আগুনের কাজ পোড়ানো তো না, ভেজানো, পোড়ানো, তাহলে আগুন আগুন 5000 জিকির করলেও জিভ পুড়বে না, গরম পাঁচ দিস্তা কাগজে আগুন 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 লিখে দিলেও কাগজ পুড়বে না, কলমও পুড়বে না, আর অত কিছু করতে হবে না, শুধু এতটুকু, ওই যে ম্যাচিসের আগুন, গ্যাস মেজিস বলে, ওইটুকু আগুন একটু আঙুলটা ঠেকিয়ে দাও, কি পারবে? তাহলে আগুন যেটা দেখা যায় প্রকৃত, এটাকে বলা হয় বাইয়ানাত, এটা হলো বাইয়ানাত, এই জন্য বাইয়ানাত বলা হয়েছে, মানে খোলাখুলি স্পষ্ট দেখা দলিল, সূরাটার নামই হচ্ছে বাইয়ানাত। হ্যাঁ, উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ইমানদার, ইমান এনেছে, নেক আমল করছে, তারা হলো সৃষ্টির সেরা উত্তম। কারা? প্রশ্ন দাঁড়িয়ে গেল,
আম্মা জান আয়েশা বলছেন আয়াতটা তো ঠিকই সব থেকে সৃষ্টির সেরা, তো ওটা কারা? সাহাবাদের মাঝে মাঝে নবী বসা ছিলেন, কিছুক্ষণ পরে মাওলানা আলী এসে গেলেন, নবী পাক দাঁড়িয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী দাঁড়িয়ে আলীর পেশানিতে চুমু দিলেন, নিজের জায়গাতে বসালেন, বলে বাইয়ে না দেখেছো, এ হলো খোলাখুলি দলিল এসে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি হলে শয়তানের অনুগামী, তুমি শয়তানের শিয়া, আর আমি হলাম আলীর অনুগামী, আমি আলীর শিয়া। না থাকবে শিয়া মানে কি? অনুগামী, দল, জামাত, পায়রোকার। আরে রাশিয়া বলে কি বুঝতে যাইছে? শিয়া ফাতোটা বলে কি বুঝতে যাইছে? যে শিয়া সুবহানাল্লাহ, তোমার মতো জাহান্নামী কুত্তার কাছ থেকে শিয়া ফাতোয়া পেয়ে আমার বুক চাওড়া হয়ে গেছে। কেন বললাম? শিয়ার বিরুদ্ধে যাওয়া মানে জাহান্নামের কুত্তা। শুধু তাই নয়, চার মজহাব তো অনেকে মানে না, কিছু কিছু দল আছে মানে, সে তার ব্যাপার, মানা না মানার ওদিকে আমি যাচ্ছি না। ইমাম শাফি এক মজহাব, কিতাবের নাম হলো ফারায়েদুস সিমতাইন, তার তরজমাও বেরিয়েছে নুরুস সাগালায় উর্দুতে। ইমাম যাবিনি, যাবিনির কিতাব, তাতে কোট করা হয়েছে ইমাম শাফির কওলকে। কিছু ব্যক্তি এসে বলছে ইমাম শাফিকে, হযরত আমরা যখন মাওলা আলী এবং আওলাদে ফাতেমার কিছু মানাকে মানে প্রশংসামূলক কথা, কালাম, তারিফ, ফাজাইল, তার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করি, জিজ্ঞাসার করি, তো অন্যান্য কিছু মৌলবীরা না শিক্ষায় আর ওগুলোকে বন্ধ করার জন্য আমাদেরকে রাফেজি শিয়া, রাফেজি মানে কি গো? নিউ দল। তার মানে বলতে যাচ্ছে যারা আলী আলী করে ওরা আমার দলে নয়। আমি বাপের বেটা নয়, হারাম জাদা, না হলে তুমি ঘুরিয়ে জি। তাহলে আমরা আহলে বাইত জামাত, মাওলাই জামাত, হোসেনি জামাত প্রকাশ্যে দেখাচ্ছি, প্রকাশ্যে দেখানো মানে আমরা হালাল জাদা, আমরা হারামি নাই হালাল। ওলিদ বিন মুগিরা, নাম শুনেছেন? ইমাম শাফির কথাটা বলে দিই, বলছি ওলিদ বিন মুগিরার কথা। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যখনই মাওলা আলী আওলাদে ফাতেমার আমরা তারি প্রশংসামূলক কথা বলি, ওরা তখন অন্য মৌজু ছেড়ে দেয়, আমি তখনই মনে করি ওরা পাক্কা রেন্ডির বাচ্চা। কে বললো? কে বললো? অনেকে বলে মহান সাহেব আপনি গালাগালি করেন, আমরা কামবাকাত, আমি কবে গালাগালি করলাম? আগে বল আল্লাহ পাকের আতায়াত করা যায় কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। তা আমি যদি আল্লাহর অনুসরণ করি গুনাহ? বলে না করতে হবে, না মানলে কাফের। আমি আল্লাহর অনুসরণ করি বলে গাল দিই, বলে সেটা কি রকম? মানুষ সূরা কালামের 13 নম্বর আয়াতে দেখ আল্লাহ কাকে বলেছে হারাম জাদা। কি বললাম? ও মাওলানা, কোরআন নাজিল হয়েছে, কার বাম্মা মরে যাবে তার নামে বক্স সমাজের নাজিল হয়নি, ওটা বক্স মৌলবীদের কাজ। হ্যাঁ, আর রমজান মাসে তারাবি এলে একটা বেনিফিট পাওয়ার জন্য কোরআন পড়া, বাকি আর কোরআনের ধার ধারে না। সূরা কালাম 13 নম্বরে আতে আল্লাহ গাল দিয়েছেন হারাম জাদা, লাগাও ফতোয়া আল্লাহর উপরে। শুনেন নি, আজকে নতুন শুনলেন না? কোরআন নিয়ে আসুন, না দেখাতে পারলে স্টেজে জুতোর মালা নিয়ে নামবো। কি বললাম? এর থেকে বড় কথা আছে? নিয়ে আসুন স্টেজে যে কোনো তরজমা, উর্দু, বাংলা, আরবি, ফার্সি, যেগুলো আমি জানি, যে ভাষাগুলো জানি না সেটা আনলে পারবো না। তবে হ্যাঁ, যদি ইংরেজি জানেন কম বেশি জানি, আর
আমার থেকে আপনারা বেশি জানেন, ডেকে নেব, সহযোগিতা করবেন কি ঠিক না? যে কোনো তরজমা আনেন ব্রাদারে মিল্লাত, তাহলে আল্লাহ পাক ইনসানকে বড় সৃষ্টির সেরা করে বানালেন, আবার আল্লাহ পাক সেই ইনসানের সবাইকে নয় কিছু কিছু ব্যক্তিকে হারামজাদা বলে গালও দিচ্ছেন কেন? প্রশ্ন জাগে না? জাগে না? জাগে না? আরে ভাই, খানা খেলেই পায়খানা হবে। আচ্ছা বলেন, পায়খানা বন্ধ করব, পায়খানা খারাপ জিনিস তো না? ভালো, পায়খানা খারাপ তো? নর পায়খানা কেন করতে যাবো? নোংরা জিনিস, তাও আবার পেছন দিক দিয়ে পেছনটাই পুরো সেলাই করে দিই, অফ করে দিই, গেট বন্ধ, পায়খানা হবে না। খানা খেয়ে বাঁচতে পারবেন? হ্যাঁ না বলেন? তার মানে যতই আপনি খান ভালো মন্দ করে, যদি ওটা পেছন দিকে পায়খানা না হয়, না বেরোয়, তা অমন খানা বলে ওই খানাটাও বিষাক্ত হয়ে যাবে, ঠিক না? বেঠিক, পায়খানা যতটা খারাপ তার থেকেও খানা দেখলেই আরো খারাপ, বলে বাবা খেলে যদি বন্ধ না যায় তাই মারা যাবো, খাবোই না, ঠিক না? তো খানা মানে ভালো, যদি হয় পায়খানা তাহলে জ্বলবে আলো, তা না হলে হয়ে যাবে পুরুষ কালো। জি, পায়খানা, খানার পরে পায়খানা। তোতে আল্লাহ ইনসানকে বানিয়েছে, ইনসান খুব ভালো, কিন্তু এরকম কিছু কিছু ইনসান থেকে যে বদবুদার তৈরি হয়েছে, খানা খুব ভালো, খানাটা হজম হয়ে কু গোবর হয়ে পায়খানা বেরোচ্ছে, তো এইরকম মানুষদেরকে আল্লাহ হারাম যেটা বলেছে, যারা কু গোবরের মতো ভালো ভালো মানুষকে সহ্য না করতে পেরে টন্টিং করে, ইনসাল করে, ফাতুয়া দেয়, নবীর বিরুদ্ধাচরণ করে, আহলে বাইতের বিরুদ্ধাচরণ করে, এদেরকে বলেছে হারাম যাবা, খানা খেলে যেমন হয় পায়খানা, এরা হলো সেই পায়খানা, এরা হলো খানাকে পায়খানা বলবেন? খানাকে বলা যায়, কিন্তু খানা না খেলে পায়খানা হয় না, ইনসান না বানালে আবার হারামজাদাও হয় না। কি বুঝা গেল? শয়তান কার থেকে তৈরি? আগুন, আগুন থেকে শয়তান হলো কেন? আবার শয়তান না হলে আপনার বাপও আসতো না, আবার আপনার বাপ না এলে আপনি হতেন না, আবার আপনি না এলে ফাতোয়া দিতেন না, আবার ফাতোয়া না দিলে কাদরী ভাইরা তাজিয়া মহরম কমিটি ভাইরা ওই অনুষ্ঠানও মানতো না। তাহলে যেখানে অন্ধকার, এরা চেয়েছে একটু আলো জ্বালিয়ে অন্ধকারকে তাড়িয়ে দিই, অন্ধকার তাড়াবার জন্য। তো অন্ধকারকে তাড়াতে গেলে লাঠি ডান্ডার দরকার, কি দরকার? যেখানে যেটা তাড়াবার ঠিক সেই পজিশনে যেতে হবে, লড়াই আপনাকে করতে হবে, জীবনটা হচ্ছে লড়াই, যার জীবনে লড়াই নাই সে মানুষই না। কি বললাম? আপনি লড়াই করবেন না, মেহনত না করলে উন্নতি করতে পারবেন না, এটা নাম লড়াই। আপনি কেউ খারাপ কথা বললে তার যদি কথার উপরে প্রতিবাদ না করেন তাহলে আপনি কেমন মানুষ? সে লড়াই করলেন না, প্রতিবাদ করা মানে লড়াই। কথার লড়াই, ইলমের লড়াই, সত্যতার লড়াই, শক্তির লড়াই, তালোয়ারের লড়াই, আজকে হচ্ছে মিসাইলের লড়াই, পরমাণুর লড়াই, ঠিক না? যখন যেখানে যেমন সেরকম লড়াই। তো ভাইরা, আমার বলার উদ্দেশ্য যে কথাই যাচ্ছিলাম, যে খায়রুল বারিয়া সৃষ্টির সেরা, আমরা কোন দিকে আছি? সৃষ্টির নিকৃষ্ট দিকে না সৃষ্টির সেরার দিকে? নবী মুস্তফা বলছেন, আলী তুমি এবং তোমার শিয়ারা কাল কেয়ামতে কামিয়াবি হবে, বাকি সব জাহান্নামী হবে। আর কোরআন পাক থেকে যদি আমি সমস্ত নবীগণকে শিয়া জামাতে না দেখাতে পারি, তো আমি বাপের বেটা নাই ও হারামজাদা, না হলে কোরআন পাকের ওই ভাষার মতো তুমি হারামজাদা। চালাও চা দোকানে শিয়া ফতোয়া লাগাও যে শিয়ার আলেম নিয়ে এসেছিল, তাহলে শিয়া আলেম নিয়ে এসেছিল এই কথাটা বলে নিজেকে হারামজাদাই প্রমাণ করাও। মায়ের ইজ্জত খেয়েও না, চুপ করে থাকো, যেটা ঘটেছে করেছে, মাকে বাঁচাও। আর যে তার মায়ের ইজ্জত উছালতে চায় সে ফতোয়া দিক শিয়া বলে, এত বড় চ্যালেঞ্জ দিলাম। ও ভাই, আজকে দেখবেন নবী পাক কোনকে শিয়া দেখাবো কিনা? আমি আগে বলেছি শিয়া মানে অনুগামী, আর আমরা যে নামাজে পড়ি, নামাজ তাতে দরুদ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমরা উম্মত কার?
নবী মুহাম্মদ, দরুদ নবী মুহাম্মদের আর তার আওলাদের পড়তে পড়তে কোথায় পৌঁছালাম? ইব্রাহিম, ও আলা আল ইব্রাহিম, হে বাবা তার আওলাদ। তাহলে ইব্রাহিম কি বলছেন? ইব্রাহিম সম্পর্কে সূরা সাফাত 83 নম্বর আয়াত, কোরআন থেকে খুলে নিন নালে আসুন দেখিয়ে দেব চোখ ফাটিয়ে। আদমের বেটা কি আর করবে ভাই, ফতোয়া দিতে যাও না, হয়ে যাবে কপাল ফাটা। জি ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, ফতোয়া কোরআনের বিরুদ্ধে দেবে নাকি? সূরা সাফাত 83 নম্বর আয়াত। এবং সমস্ত নবীদের ব্যাপারে এরকম 11টা জায়গা থেকে শিয়া দলিল দেখাবো কোরআন থেকে। মানে এরা কেন যে শিয়া ফতোয়া দেয় আমার তো মাথায় ঢোকে না। হ্যাঁ, ইন্না মিন শিয়াতি ইব্রাহিম, নিঃসন্দেহে ইব্রাহিমকে তার শিয়াতে রাখা হয়েছে। আল্লাহ খোদ ইব্রাহিমকে শিয়া জামাতের মধ্যে রেখেছে। জোরে বলেন ইব্রাহিম যখন কোরআন পাকে প্রমাণ হলো শিয়া, নামাজে পড়ছো ইব্রাহিম আওয়াল আল ইব্রাহিম, তার আওলাদকেও শিয়া, ইসমাইল ইয়াকুব ইসু আসছে পরপর, আস্তে আস্তে আবু তালেব, হ্যাঁ নবী আলী, এ সব তো ইব্রাহিমের আওলাদ। কোথায় দাঁড়ালো শিয়া? আমি আগে বলেছি পায়ের তলে মাটি আছে তো বেকুব, গাধার বাচ্চা। গাধা কাকে বলে আমি বলিনি, এটা কোরআন পাকের ভাষায় বললাম, আমার তরফ থেকে বলিনি। সূরা জুমা 5 নম্বর আয়াত পড়ে দেখো, কিতাবী আলেমদেরকে গাধার মতো বলা হয়েছে। কেতাবী আলেমরা যারা, কেতাব পড়লে তো আলেম হয়, হ্যাঁ কেতাবী আলেমদেরকে যদি গাধার মতো বলা হয়, কোন আলেম সাহেব যদি আসে, যদি বলি কি গাধা সাহেব কেমন আছেন, কি বললে? আরে আমি বলিনি, কেতাবে বলছে, কোরআনে বলছে, সূরা জুমাতে বলম্বিন বাওলাকে কুত্তার মতো বলা হয়েছে। জি সূরা আল আরাফে, সূরা আল আরাফে, না না ঘুরে 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 নিশ্চয় অসুবিধা হবে। সূরা আল আরাফের 75, 76, 79 আয়াতগুলো পড়ে দেখুন। শুয়ার নিকৃষ্ট জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট বলা হয়েছে, যারা বিবেককে কাজে লাগায় না। আফসোস, আল্লাহ পাক কোরআন পাককে বহু গালাগালিও ভরেছে, আর নেক বান্দাদের ফজিলতও গেছে। কি কাশিদা, কারোর বিরুদ্ধে প্রতিবাদ তাবাররা, ঘৃণাবোধ নাফরাত, আবার কারু পক্ষে প্রশংসা, গুণ গরিমা, সিফাত, আল্লাহ পাক কি কাশিদা কোরআনে গিয়েছেন। এই মোল্লারা কোরআন পড়ছে বাম্মার নামে বকসবার জন্য, কি বুঝবে কোরআনকে নিয়ে? হ্যাঁ, তাহলে ইব্রাহিম শিয়া প্রমাণ হলো। দরুদ যখন তুমি পড়ছো, তা দরুদে ইব্রাহিম দরুদ না পড়লে তো নামাজ হবে না। মৌলবি কি করবে, শিয়া ফতোয়া দেবে নাকি কাল থেকে? আমি শিয়ার সম্পর্কে একটুখানি খণ্ডন করলাম, টপিক কিন্তু আজকে আমার এটা নয়। কেন ফাটাং করে এটা ভুলে গেলে কাল সকালে বলবো, ও এক কথা যখন দলিলগুলো দিয়ে যাবো একের পর এক, তো যখন উত্তর না দিতে পারবে, কিন্তু ওরা বাঁচার থাকি তো একটাই বলবে, ও তো শিয়া মৌলবি এসেছিল, ওরা শিয়াকে নিয়ে এসেছিল, এই বলে কাটার বাহানা করবে না। তার আগে শিয়া বলনে ওয়ালাদের আগে হালালি হারামিটা প্রমাণ করে দিই, ঠিক না বেটি? তো বোঝা গেল যে ফাটাং করে শিয়া ফাতোয়া দিতে যেও না। হ্যাঁ, তবে আমি কিন্তু ওই শিয়া নয়, এটাও বলে দিল। ওই ইরানি খোমেনি মান্নেওয়ালা শিয়া আমি নয়, কারেন্সি পানেওয়ালা শিয়া নয়, আমি মাওলা আলীর একনিষ্ঠভাবে গোলামি করার শিয়া। প্রথমে আমি আহলে সুন্নাত, নবী পাক বলছেন আমি তোমার মাওলা, বেশাক রাসূলুল্লাহ আপনি মাওলা, বলে আমাকে মাওলা বলে মানো, আমার জি বেশাক আপনার উপর ঈমান এনেছি, আপনি যেটা বলবেন সেটা মানবো, বলে আমি যার মাওলা আলীও তার মাওলা। অতএব নবী যখন বলেছেন নবী আমার মাওলা, তো আলীও যখন মাওলা, নবীর ফরমান মোতাবেক আলী আমার মাওলা, আমি নিজের তরফ থেকে আলীকে মাওলা বলিনি, নবী পাকের তরফ থেকে আলীকে মাওলা বললাম। তাহলে নবী পাকের ফরমান মানলাম, আমি সুন্নাত পালন করলাম, আর নবী পাকের ফরমান মেনে আলীর পিছনে
ইক্তেদা করলাম তো আমি শিয়া হলাম, তার মানে আলীর জামাত হলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? কিন্তু ওই শিয়া নয় যে কারেন্সি শিয়া, মানে কারেন্সি কোন বিক্রি হওয়া শিয়া আমি নয়। শিয়াদের মধ্যে বহু দল আছে, কিন্তু প্রকৃত শিয়া খুঁজে পাওয়া মুশকিল। এরকম সুন্নতুল জামাতেও বহু সুন্নতুল জামাত আছে, কিন্তু আবার বহু সুন্নতুল জামাতের মধ্যে এ তাকে বলে কাফের, ও তাকে বলে কাফের। দেওবন্দি আমার ভাইরা তাবলীগ জামাতে, এরাও সুন্নতুল জামাতের দাবিদার। বেরেলি মাসলাকের মৌলভীরা, এরাও সুন্নতুল জামাতের দাবিদার। কিজি হ্যাঁ, বেরেলি দেওবন্দি কে বলে কাফের, দেওবন্দি বেরেলি কে বলে কাফের। তাহলে কি দুটোই সুন্নতুল জামাত ঠিক আছে? যে কোনো একটা, কোনটা ঠিক? দুটোই কোরআন থেকে। তাহলে এখানে প্রকৃত সুন্নতুল জামাতকে দুটোকে ছুড়ে ফেলে দিয়ে বলবে একটাই মাত্র প্রকৃত সুন্নতুল জামাত। নবী পাক বলেছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, ইন্নি তারিকুন ফিকুম সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইসরাতি আহলা বাইতি মা ইন তামাসসাতুম বিহি মালাল তাদিল্লু বাইদি আবাদ। আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন, আর দ্বিতীয়টি হচ্ছে আমার রক্ত সম্পর্ক ইত্রাতে আহলে বায়াত। রক্ত সম্পর্ক বিবি নয়, মা ফাতেমা আলী থেকে রক্ত সম্পর্কীয় ইত্রাতে আহলে বায়াত। এই দুটোকে যে তোমরা ধরে থাকো মজবুত করে, শক্ত করে। কেন বলেছে জামানা আসবে আহলে বায়াত থেকে সরিয়ে নেবে, জামানা আসবে কাদরিয়া থেকে সরিয়ে নেবে, জামানা আসবে দরবার থেকে সরিয়ে নেবে, এ মোনাফেক দাজ্জালরা আসবে পীর থেকে সরিয়ে নেবে, মোনাফেক দাজ্জালরা তাজিয়াবাদ থেকে সরিয়ে নেবে, মোনাফেক দাজ্জালরা ওলির মাজার থেকে সরিয়ে নেবে। অতএব আল্লাহ বলছেন তোমরা এমন ভাবে আহলে বায়াতকে ধরবে যে শক্ত করে মজবুত ভাবে ধারণ করবে। যদি তোমরা শক্ত করে মজবুত করে ধারণ করতে পারো, কখনো গোমরা হবে না। এই দুটো দল এরা কোনদিন আলাদা হবে না। আমি হাউজে কাউসারে এই দুজন মিলিত না হওয়া পর্যন্ত এরা একে অপরকে ছাড়বে না। তার মানে আলী ও মা আল কোরআন, আল কোরআন ও মা আলী। আলী যেখানে কোরআন সেখানে, কোরআন যেখানে আলী সেখানে। 73 ফিরকার ঘরে ঘরে কোরআন, কিন্তু আলী মান্যওয়ালা একটা ঘরের মধ্যে আলী পাবে, 72টা ঘরে জাহান্নামি পাবে। আলী পাবে না কোরআন পাবে, তার মানে কোরআন আছে আলী নাই, আহলে বাইত নাই জাহান্নামি। যে ঘরে কোরআন আছে আর আলী আছে জান্নাতি। শক্ত করে ধরে আছে, নারা তাকবীর, নারা তাকবীর, নারা নারায় হায়দারি ভুলে যাচ্ছে কেন বাপ? নারে হায়দারি পাক পঞ্জেতন কি এক নারা, পাক পঞ্জেতন কি এক নারা, নারায় হায়দারি। হায়দারি নারাতে আল্লাহ রসুলের নারা, আর কিয়ামত পর্যন্ত যত ওলিয়া তাদের নারা হয়ে যাবে।